ছোট বড় সবারই নতুন টাকার নোট পছন্দের, বিশেষ করে ঈদের সময় সকালে নতুন টাকা পেতে চায়। এজন্য ঈদ সালামি, ফিতরা বা দানের সময় অনেকে নতুন টাকা দিয়ে থাকেন। গত 2 বছর ঈদের সময় করোনা মহামারী চললে নতুন টাকার চাহিদা একটু কম ছিল, তারপরও মানুষের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে সীমিত পরিসরে নতুন টাকার নোট বাজারে ছেড়েছিল বাংলাদেশ ব্যাংক। এবার নতুন টাকার নোটের পরিমাণ বাড়ানো হচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা গেছে। আগামী ঈদ উপলক্ষে 23,020 টাকা বাজারে ছাড়া হবে। গত বছরে ঈদুল ফিতরে এর পরিমাণ ছিল 14,020 টাকা। সাধারণ জনগণকে টাকার বিনিময়ে ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, বছরে সবসময় নতুন নোট ছাপানো হয়, তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকায় ছাপানোর পরিমাণও বাড়াতে হয়। এবার নতুন মুদ্রার মধ্যে রয়েছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1,000 টাকার নোট। তবে পূর্বের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, কেন্দ্রীয় ব্যাংক সারা বছর বাজারে নোট সরবরাহ করে থাকে, তবে ঈদের আগে নগদ টাকার চাহিদা বেড়ে যায় বলে এ সময় বেশি নতুন নোট ছাড়া হয়। কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়া হবে। আগামী 20 এপ্রিল থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। 28 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আগামী 20 এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের 32টি শাখা থেকেও আলোচ্য সময়ে 10, 20, 50 টাকা ও 100 টাকা মূল্যবান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না, তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছে করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ। পবিত্র ঈদ উপলক্ষে যারা নতুন নোট সংগ্রহ করতে চান, তারা ব্যাংকের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত নোটগুলো সংগ্রহ করতে পারেন। আমি এক এক করে ব্যাংকের ব্রাঞ্চের নামগুলো বলে দেব, আপনারা চাইলে এই ব্রাঞ্চ থেকে আপনাদের নতুন নোট সংগ্রহ করে নিতে পারেন। যেসব ব্যাংকের শাখা নতুন নোট পাওয়া যাবে তার মধ্যে রয়েছে NCC ব্যাংকের যাত্রাবাড়ি শাখা, জনতা ব্যাংকের আব্দুল গনি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, NRB গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথ ইস্ট ব্যাংকের কারণবাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি পান্থপথ শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, IFSC ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পোয়ালি ব্যাংকের সদরঘাট শাখা, সাউথ ইস্ট ব্যাংকের কাকারি শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ বাংলা ব্যাংকের SME অ্যান্ড এগ্রিকালচারাল শাখা দক্ষিণখান, দ্য প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা, দ্য সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী শাখা, আলারফা ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের সিমরাইল শাখা, ইসলামী ব্যাংকের বাংলাদেশের গাজীপুরের 84 শাখা, UCBL গাজীপুর 84 শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা নতুন নোট